কেমন লাগে তোমার নামের পাশে সবসময় লাক্স ওয়ার্ডটা থাকে? ডেফিনেটলি অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে লাক্স একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো একটা ইন্টারন্যাশনাল কিছুর সাথে জড়িত থাকা আসলে অনেক বড় একটা ব্যাপার। আই এম ভেরি লাকি, অনেক অনার এটা নিয়ে। তোমার ছেলেবেলা কেটেছে বিদেশে, সেই দিনগুলো কেমন ছিল? মিডল ইস্টে থাকার কারণে আসলে ওখানকার কালচারটা অনেকটা ডিফারেন্ট এখান থেকে, আর স্পেশালি দুবাই একটা হাব, ওখানে দুনিয়ার সব, যেমন নিউ ইয়র্কে দুনিয়ার সব মানুষগুলো গিয়ে ওখানে থাকে, এইরকম একটা মিক্সড কালচার থাকে, তো দুবাই ওরকম ছিল। তো সেই কারণে আসলে আমার স্কুলিং ইন্ডিয়ান ছিল, ফ্রেন্ডস ছিল আমেরিকান ছিল, ফ্রেঞ্চ ছিল, সব রকম সবার সাথে মিলে টিলে একটা এমন একটা গ্রোথ হয়েছে যে সবার সাথে এখন আমি একটু ফ্রেন্ডলি থাকতে পারি। অনেক মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। এখনো কি ফিল করো না যে ওই ওই আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম, যদি ওই জায়গাটায় আবার থাকতে পারতাম? ডেফিনেটলি, বিকজ আসলে মাঝে মাঝে আমার যেমন বেস্ট ফ্রেন্ড ইন্ডিয়ান ছিল, তো যখন আমি ইন্ডিয়ান চ্যানেল বা কিছু একটা দেখি বা কিছু একটা দেখি বা ওরকম ল্যাঙ্গুয়েজে কেউ যদি কথা বলে, মার্কেটে শুনি, হিন্দি শুনি, তখন আমার মনে হয় যে আহারে আমি চলে যাই আবার ওখানে। তো মজা লাগে আর কি, আসলে লাইফের ওই জিনিসগুলো এখন তার পাওয়া যাবে না, জাস্ট মনে করলে। এই যে একটু আগে বললে বেস্ট ফ্রেন্ডের কথা, এই বন্ধুদের সাথে কি এখনো তোমার যোগাযোগ আছে? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল আয়েশা তাফিম, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে ওর একটা বেবি হয়েছে জাস্ট 2 উইকস আগে। আমার মানে এত ইচ্ছা করে যে আমি ইন্ডিয়াতে গিয়ে একটু দেখে আসি ওকে। অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে কি সোশ্যাল সাইট নেটওয়ার্কের কারণে অনেক বেশি? হ্যাঁ, তারা কি জানে যে তুমি বাংলাদেশের কোথায় আছো? হ্যাঁ, সবাই জানে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ছেলে ফ্রেন্ড যেগুলো আছে ওরা বলে হচ্ছে গিয়ে তুমি তো হচ্ছে আমার ল্যাপটপের ওয়ালপেপার, তুমি তো হচ্ছে আমার মোবাইলের ওয়ালপেপার, তুমি এত সুন্দর কিভাবে হয়ে গেছো, মানে অনেক কমপ্লিমেন্ট, অনেক ভালো লাগে এটা শুনতে। বড়দের মুখে নিজের ছোটবেলার কাহিনীগুলো শুনতে কেমন লাগে? কেমন ছিল তুমি? আমি আমি সবসময় অনেক লক্ষ্য একটা মেয়ে ছিলাম, মানে না ডেফিনেটলি মানে টম বয়স, টম বয় না, টম না না, টম বয়স ছিলাম, চুপচাপ শান্ত, অ্যাজ ইন একটু বড় হয়ে ধরেন 14-15-16 এইরকম এজে এসে হয়ে গেছি। তার আগে আমি একেবারে মানে পাগলা টাইপের ছিলাম, আমার অনেকগুলো মেডেলস আছে, আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম। তো তারপর আসলে এখন আমার ফ্রেন্ড গুলো যখন আমাকে দেখে, আমার ফটো দেখে, আমার কাজ দেখে, ওরা বলছে আল্লাহ তুমি কি ছিল আর এখন কি করছো? এমন কোন ঘটনা ঘটিয়েছিলে যেটা এখনো মনে পড়ে, যে বকুনি খেয়েছিলে বা সেটা একটা মেমোরেবল কাহিনী? আছে, এরকম অনেক আছে। স্পেশালি আমি একদম দুষ্ট হয়ে গিয়েছিলাম ক্লাস 6-এ উঠে, আমার মনে আছে আমি আমার ফ্রেন্ড আয়েশা ওরা সবাই আমরা স্কুল শেষ হওয়ার পর স্কুলে থেকে যেতাম, মানে এত তো দুষ্টমি করার জন্য এত মজা লাগতো বলার মতো না। তখন হ্যাঁ একবার ধরা খেয়েছিলাম স্কুলে থাকার কারণে, আমাদের বাস ড্রাইভার কমপ্লেন করতো যে আল্লাহ ওরা তো যায়ই না বাসায়, এরকম কেন? স্কুল লাইফের বাউন্ডারি বা টিচার্সদের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? টিচার্সদের সাথে স্পেশালি আমার পিটি টিচারের সাথে খুব ভালো একটা রিলেশন ছিল, বিকজ আমি নিজে ঠিকই বললে যে তুমি অনেক ভালো গেমসে। আর স্কুল লাইফটা আসলে আমার অনেক বেশি মজা ছিল, এটা একটা কারণ হচ্ছে গিয়ে আমি একদম ক্লাস 1 থেকে স্কুল শুরু করি, তো তখন থেকে আমি সবসময় স্পোর্টসে এত ভালো ছিলাম, লাইক ইভেন সিনিয়র্সরা আমাকে চিনত। আচ্ছা, বিকজ অ্যানুয়াল যখন স্পোর্টস ডে হয় বা কিছু হয় তখন সবসময় গিয়ে মেডেল নিতে হয়। কিরকম স্পোর্টস মানে, সেটা কি ইনডোর গেমস? ইনডোর গেমস না, আমি ভালো ছিলাম হচ্ছে স্প্রিন্ট রেসিং এ, তারপর লং জাম্প, তারপর হচ্ছে গিয়ে একদম পুরোপুরি, তারপর বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। তো সেই কারণে হচ্ছে কি স্কুলে আমাকে সবাই চিনত। এখন তো স্পোর্টসটা এখন জীবন থেকে অফ হয়ে গেছে, এখন তুমি মডেল অভিনেত্রী হিসেবে পরিচিত, এই পরিচয়ে কেমন লাগে নিজেকে পরিচিত হতে? ডেফিনেটলি অনেক ভালোই লাগে, কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু কখনো একদম ইমাজিনও করতে পারিনি আমি হয়তো বা অ্যাক্টিং করব ফিউচারে গিয়ে। অবশ্য যখন আমি স্কুলে ছিলাম তখন হচ্ছে জাস্ট 3-4 থেকে মনে হয় আমি ড্যান্স করতাম, ড্রামা করতাম, বাট একদম আমার এম ছিল আমি একটা স্পোর্টস উমেন হব। বাট এইরকম একদম টোটালি চুপচাপ খালি মেকআপ করা এসবের মধ্যে একটা একটা এরকম ডল ডল টাইপের একটা মেয়ে হয়ে যাবো বড় হয়ে, আমি কখনো মানে একদমই ভাবতেও পারিনি। দুবাই থেকে বাংলাদেশে আসার ঘটনাটা কবে ঘটেছে? এটা হয়েছিল 2008 এর লাস্টে, লাইক নভেম্বর ডিসেম্বরের দিকে।